Hello my dear Shamrockites, how are you all doing? I hope all of you are doing great, right? Yes. So my dear Shamrockites, do you know what we will do today? Today we will do an interesting activity sheet. আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা অ্যাক্টিভিটি শীট করব আর সেখান থেকে আমরা ওয়ান এন্ড মেনি এই টু কনসেপ্টস রিভাইজ করব আচ্ছা তার জন্য তো তোমাদের রেডি হতে হবে এই দেখো লিটারেসি স্কিলস বুক তোমরা এখন চটপট লিটারেসি স্কিলস বুক আর তার সঙ্গে সঙ্গে পেন্সিল ইরেজার নিয়ে রেডি হয়ে যাও ওকে তোমরা রেডি হয়ে গেছো ভেরি গুড আচ্ছা এবার তো পেজ ওপেন করতে হবে এইবার তোমরা সবাই লিটারেসি স্কিলস বুকের 5858 নাম্বার পেজটা ওপেন করে ফেলো ওপেন করেছো এই দেখো এই রকম একটা অ্যাক্টিভিটি শীট দেখতে পাচ্ছো তাই তো ইয়েস এই দেখো এখানে কি দেখতে পাচ্ছো অনেক পিকচারস রয়েছে তাই তো আচ্ছা দেখো এখানে এখন আমরা ওয়ান এন্ড মেনি কনসেপ্টস রিভাইজ করব সো ফার্স্ট এই দেখো এই যে এটা র‍্যাট ইয়েস আর এখানে কটা র‍্যাট তোমরা দেখতে পাচ্ছো কাউন্ট করো ওয়ান র‍্যাট আর এই দেখো এখানে হ্যাঁ এগুলো তো র‍্যাটস ইয়েস এই দেখো এই যে এইখানে ওয়ান র‍্যাট আছে সেই জন্য আর এটি র‍্যাট লেখা আর এই দেখো এখানে ওয়ান এর বেশি র‍্যাটস আছে সেই জন্য দেখো আর এটি র‍্যাট ওয়ার্ডের পাশে একটা এস অ্যাড করা আছে র‍্যাটস তাই তো ইয়েস আচ্ছা এইবার এই পিকচারটা দেখো এটা কি ম্যাট এম এ টি ম্যাট আর দেখো এইখানে ওয়ান ম্যাট রয়েছে তাই তো আর এই দেখো এইখানে ওয়ান এর বেশি ম্যাটস আছে আছে না হ্যাঁ সেই জন্য দেখো এইখানে আমরা এখন এম এ টি ম্যাট ওয়ার্ডের পাশে একটা এস অ্যাড করে ম্যাটস ওয়ার্ডটা লিখব চলো সবাই পেন্সিল নাও নিয়ে আমার সঙ্গে সঙ্গে লেখো এম এ টি এস ম্যাটস এম এ টি এস ম্যাটস ঠিক আছে ইয়েস এইবার এই দেখো এটা হলো কাইট তাই তো আর এখানে কটা কাইট দেখতে পাচ্ছো ওয়ান কাইট বলো ওয়ান কাইট ইয়েস আর এখানে দেখো ওয়ান এর বেশি কাইটস আছে আছে তো সেই জন্য দেখো এইখানে আমাদের এখন কাইট ওয়ার্ডের পাশে একটা এস অ্যাড করে কাইটস ওয়ার্ডটা লিখতে হবে চলো আমরা এখানে লিখে নিই কাইট ওয়ার্ডের স্পেলিংটা কি সবাই একবার পড়ে নাও কে আই টি ই কাইট চলো এবার এখানে লেখো কে আই টি ই কাইট আর তার পাশে এস কাইটস সো দেয়ার আর মেনি কাইটস রাইট ইয়েস এইবার দেখো এটা হলো পট আর এখানে ওয়ান পট রয়েছে পিওটি পট এইবার এই দেখো এখানে কিন্তু ওয়ান এর বেশি পটস আছে কি আছে তো সেই জন্য এইখানে আমরা পট ওয়ার্ডের পাশে একটা এস অ্যাড করে পটস ওয়ার্ডটা লিখবো চলো সবাই লেখো পি ও টি এস পটস সবাই এবার বলো দেয়ার আর মেনি পটস ইয়েস এইবার এই দেখো এটা লায়ন ইয়েস আর এখানে কটা লায়ন দেখতে পাচ্ছো ওয়ান ওয়ান লাইন এখানে দেখো এল আই ও এন লায়ন ওয়ার্ডটা লেখা আর এই দেখো এখানে ওয়ান এর বেশি লায়ন্স আছে তাহলে এখানে আমাদের এখন লায়ন্স ওয়ার্ডটা লিখে নিতে হবে চলো সবাই লিখে নাও এল আই ও এন লায়ন ওয়ার্ডের পাশে একটা এস অ্যাড করতে হবে হ্যাঁ এল আই ও এন লায়ন আর তারপরে এস লায়ন্স লিখেছো সবাই আচ্ছা এবার বলো দেয়ার আর মেনি লায়ন্স ইয়েস ভেরি গুড এইবার দেখো এটা কি পেন্সিল আর এখানে তোমরা কটা পেন্সিল দেখতে পাচ্ছ ওয়ান ওয়ান পেন্সিল ভেরি গুড এই দেখো এইখানে পি ই এন সি আই এল পেন্সিল ওয়ার্ডটা লেখা হ্যাঁ এইবার এই যে এখানে কটা পেন্সিল দেখতে পাচ্ছ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ পেন্সিলস মানে ওয়ান এর বেশি পেন্সিলস আছে এখানে তাই না ইয়েস তাহলে এখানে আমরা পেন্সিলস ওয়ার্ডটা লিখবো মানে পেন্সিল ওয়ার্ডের পাশে একটা এস অ্যাড করে দেবো দিয়ে পেন্সিলস ওয়ার্ডটা লিখবো চলো সবাই লেখো আর লিখতে লিখতে আমার মতো করে বলো পি ই এন পেন সি আই এল সিল আর এস পেন্সিলস সবাই লিখেছো এবার বলো দেয়ার আর মেনি পেন্সিলস ইয়েস ভেরি গুড এইবার এই দেখো ইনি কে কুইন হ্যাঁ দেখো ক্রাউন পরে আছে আছে না আচ্ছা এখানে দেখো এখানে কতজন কুইন্স কে দেখতে পাচ্ছো ওয়ান কুইন তাই তো এই যে এখানে কুইন ওয়ার্ডটা লেখা ইয়েস এইবার দেখো এখানে কিন্তু ওয়ান টু টু
মানে 1 এর বেশি কুইন্স রয়েছে এখানে তাই আমাদের এখানে কুইন এর পাশে এস অ্যাড করে কুইন্স ওয়ার্ড লিখতে হবে চলো সবাই লিখে নি আমার মত করে সবাই লিখতে লিখতে বলো কিউ ইউ এবার বলো দেয়ার আর মেনি কুইন্স ইয়েস ভেরি গুড আচ্ছা তাহলে দেখো এখানে এখন আমরা কি কইলাম ওয়ান এন্ড মেনি এই টু কনসেপ্টস রিভাইজ করলাম তাই তো ইয়েস সো মাই ডিয়ার শিপ্রো গাইস তোমরা তো এখন একটা অ্যাক্টিভিটি শীট করলে তাই তো এইবার কি করতে হবে এই অ্যাক্টিভিটি শীটের একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করার জন্য মাম্মি বাবা বা কাউকে রিমাইন্ড করে দিতে হবে Okay, so my dear Shiprocards, our lesson is over now. Take care of yourself. Love you.